নমস্কার স্টুডেন্টস তোমাদের নবম শ্রেণীর বাংলা ক্লাসে আজকে আমি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব দাম গল্পটা আগেই তোমরা পড়ে নিয়েছো কিছু প্রশ্নোত্তর আগেই তোমরা করেছো আজকে আরও কিছু প্রশ্নোত্তর দিচ্ছি তোমাদের প্র্যাকটিস ওয়ার্কের জন্য তোমরা এগুলো তোমাদের লিটারেচার কপিতে লিখবে এবং নিজেরা সমাধান করবে প্রথম প্রশ্ন পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে সুকুমারকে কত টাকা দিয়েছিল তোমরা জানো সুকুমারকে সেই সুকুমারকে পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে কেন কত টাকা দিয়েছিল সেটা তোমরা নিজেরা লিখবে ছেলেদের চোখে এক ফোঁটা জল দেখলে অঙ্কের মাস্টার কি করতেন ছেলেদের চোখে এক ফোঁটা জল দেখলে মাস্টারমশাই কী করতেন মাস্টারমশাই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন ও বলতেন পা ধরে পুকুরে ছুঁড়ে ফেলে দেবেন আচ্ছা তিন নম্বর প্রশ্ন দেখো প্লেটোর দৌড়গোড়ায় কি লেখা ছিল প্লেটোর দৌড়গোড়ায় কি লেখা ছিল তোমরা আশা করি পড়ে নিয়েছো তাও আমি আর একবার আলোচনা করে দিলাম যে যে অঙ্ক জানে না তার বাড়িতে ও তার প্রবেশ নিষেধ পরের প্রশ্ন দেখো ইংরাজি কোটেশানে সুকুমার কার নামে চালিয়েছিলেন তার আগে তোমাদের বারবার বলছি তোমরা গল্পটা খুব মন দিয়ে পড়বে তোমাদের এরকম অতি সংক্ষিপ্ত এমসি কালকে আমি এমসি নিয়ে আলোচনা করব তো এই ধরনের প্রশ্ন থাকবে এই ধরনের প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাদের একটাই কাজ করতে হবে চ্যাপ্টারটা খুব ভালো করে খুব মনোযোগ দিয়ে লাইন বাই লাইন পড়ে পড়তে হবে একদম মানে চ্যাপ্টারটা পড়তে পড়তে মুখস্থ করে ফেলার মতো করে পড়তে হবে পরের প্রশ্ন দেখো কলকাতা থেকে দূরে বক্তৃতা দিতে গেলে কি সুবিধে পাওয়া যায় কলকাতা থেকে দূরে বক্তৃতা দিতে গেলে সেখানে রাজোচিত সম্মান পাওয়া যায় কলকাতায় যারা চড়ুই পাখির সমান বাইরে তারা রাজহংসের সম্মান পায় পরের প্রশ্ন দেখো মাস্টার মাস্টারমশাইয়ের অঙ্ক করার ধরন কি ছিল মাস্টার মাস্টারমশাই মানে সুকুমারের যে মাস্টার মশাইয়ের কথা বলা হয়েছে অঙ্কের মাস্টার মশাই সেই অঙ্কের মাস্টারমশাই খড়ি নিয়ে ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে যেতেন কয়েক মুহূর্ত চিন্তা করে খসখস করে খড়ি চালাতেন মুহূর্তের মধ্যে অঙ্কটা ছবির মতো পরিষ্কার করে বুঝিয়ে দিতেন পরের প্রশ্ন মশাইয়ের কোন কথায় সুকুমার লজ্জায় ও আত্মগ্লানিতে মাটিতে মিশে গেল মাস্টার মশাই যখন বলেছিলেন যে তিনি সুকুমারের অপমানজনক লেখা পড়েও তিনি আনন্দিত ও গর্বিত হয়েছেন তখন সুকুমার লজ্জায় ও আত্মগ্লানিতে মাটিতে মিশে গেল বোঝা গেছে সুকুমার কেন লজ্জায় আত্মগ্লানিতে মাটিতে মিশে গেছিল তোমরা আগেই পড়ে নিয়েছো তাও আমি তোমাদের উত্তরগুলো আবার আলোচনা করে নিলাম এই উত্তর তোমরা নিজেদের মতো করে উত্তরগুলো লিড কপিতে লিখবে পরের প্রশ্ন সুকুমারের বক্তৃতা ধরন কেমন ছিল দেখেছ তোমরা সুকুমার যখন বক্তৃতা দিত তখন রবীন্দ্রনাথ থেকে কখনও উদ্ধৃতি দিতেন কখনো বার্নার সয়ের নামে চালিয়ে দিতেন তো কখনও টেবিলের মধ্যে ঘুষি মেরে তার বক্তৃতা শেষ করতে এগুলোই ছিল সুকুমারের বক্তৃতা দেওয়ার ধরণ পরের প্রশ্ন দেখো সুকুমারের বক্তৃতা মাস্টারমশাইয়ের ভালো লাগার কারণ কি। সুকুমারের বক্তৃতা ছিল একটা দেখবে তোমরা গল্পতেই লেখা আছে ফাপা ফানুষের মতো তাতে কোনো নিজস্বতা ছিল না তাও মাস্টার মাস্টারমশাইয়ের ভালো লেগেছিল। যে মাস্টার মশাইয়ের মনের বয়স বেড়ে গেছিলো আর সে সুকুমারের চালাকিটাও অতটা ধরতে পারেনি সে ভেবেছিল যে সে মাস্টার মশাই সম্বন্ধে বলছে বা স্মৃতিচারণ করছে আসলে সে মাস্টারমশাইকে ব্যঙ্গ করেই এরকম ধরনের বক্তৃতা দিচ্ছিলেন অন্ধকার মাঠে সুকুমার মাস্টারমশাইকে প্রথমে রকম দেখেছিলেন অন্ধকার মাঠে সুকুমার মাস্টারমশাইকে দেখেছিলেন যে কুঁজো লম্বা চেহারা মাথার সাদা চুলগুলো ঝিকমিক করছে তো আজকে আমি দশটা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলো নিজের খাতায় লিখে নেবে আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞাসা করবে নমশি বায়।